গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল উঠেই একটু কেশে নি দাঁড়ান, সকাল সকাল উঠে এনাকে পাকড়াও করেছি, পাকড়াও করে রান্নাঘরে ঢুকিয়ে দিয়েছি এনাকে, দেখছেন তো। মানে আজকে রান্নাঘরে মানে কি হবে বুঝুন, বাড়িতে অনুষ্ঠান না অনুষ্ঠান না, কিন্তু যেহেতু আমাদের ইনি হচ্ছে কে, ইনি ফ্যামিলি রাঁধুনি, আমাদের হচ্ছে ফ্যামিলি রাঁধুনি, তো এনাকে দিয়ে আজকে আমরা ঠিক করেছি মাছ রান্না করাবো, কি না দই কাতলা। এই যে খুব জোর কদমে চলেছে, কারণ এনাকে তো পাওয়া যায় না, খুব মুশকিল এনাকে পাওয়া। তেজপাতা দেবো না, না না তেজপাতা দিয়ে দিই, ওনাকে সাপ্লাই দিতে লাগে তো। এই যে তেজপাতা, দই কাতলা করছে বুড়ো, আগে প্রথমে এই যে মাছ ভেজে নিয়েছে, তারপরে এইখানে অলরেডি ফোড়নটা দিয়ে দিয়েছে, ফোড়নের মধ্যে না একটু কালো জিরে দেখুন এখনো লেগে আছে, এই কালো জিরে আর হচ্ছে এলাচ ফোড়ন দিয়েছে, তেজপাতা দিল, আর এর মধ্যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব একসঙ্গে পেস্ট বেস্ট করে দিয়ে দিয়েছে। ও আর এই বাটিটা দেখো, এর মধ্যে হচ্ছে টক দই, চারমগজ, কাজু আর হচ্ছে পোস্ত, এগুলো সব পেস্ট করে ফেটিয়ে রাখা আছে টক দইয়ের সঙ্গে। ও আর রান্নাটা কিন্তু পুরো সাদা তেলে করা হচ্ছে, কারণ দই কাতলা, দই কাতলা যদি একটু সাদা ভাবটা না থাকে তাহলে তো ভাল লাগে না দেখতে, না সর্ষে তেল দিলে একটু কালচে ভাব এসে যাবে, সাদা তেল বলেই সাদা থাকবে। দাদু রান্না করছে বুঝতে পারছে না ব্যাপারটা, মানে কনফিউশনে আছে, আজকে কি বাড়িতে কোনো অনুষ্ঠান আদৌ আছে, আমি তো শুনি একটা কথা বলে রাখি, এই বুড়োর একটা বদ গুণ আছে, কি বলুন তো, এনাকে ফোন করলে ফোনে আপনি পাবেন না, মানে উনি ফোন ধরবেই না, ওনার যখন মনে হবে তখন উনি নিজে থেকে ফোন করবে, বলবে কি আর না করে আসবে, হ্যাঁ ও ঠিক টাইমে চলে আসবে, এমনি ভালো পুরো। দেখুন বাবাও চলে এসে, বাবা বুঝতে পারছে না কি ব্যাপার আজকে বাড়িতে, কি দাদু আর নাতনি দুজনেই কনফিউশনে, কি আজকে বাড়িতে আছে। এখন এক চামচ জিরে গুঁড়ো দিচ্ছি, আর লাগবে না, সবকিছু দেওয়া হয়ে গেছে, আর এর মধ্যে একটু একটু লালচে লালচে ভাব দেখছেন না, এর মধ্যে একটু কাশ্মীরি মির্চ অ্যাড করা হয়েছে, শুধু কাশ্মীরি মির্চ, আর কারণ কাশ্মীরি মির্চটা শুধু খাবারের জন্য, লবণটা কতটুকু ঠিক আছে, এবার নুনটা ঠিক আছে, এই গরম মশলার গুঁড়ো দিন 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 দাও, গরম মশলার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিতে হচ্ছে এর মধ্যে একটু, কতটা এতটা দেবো, এটা দিই আর দেবো, আরো দেবো, একটু হালকা করে না একটা, এবার একে একে মাছগুলো ছাড়া হচ্ছে। সব মাছ দেওয়া হয়ে গেছে, মাছটা দিয়ে কিন্তু আর এটা বেশি নাড়ানো যাবে না, তো আমার এক মিনিট মতো ফুটে গেছে, ফুটিয়ে আমি এই যে গ্যাস বন্ধ করে দিলাম ব্যাস, আর এই মাছটা পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পরে, এই যে দেখছেন তো ফ্রেশ ক্রিম, এই যে পুরো মাছটা ঠান্ডা হওয়ার পরে একটু এর মধ্যে ক্রিম ছড়িয়ে দিতে হবে,
আর ধনে পাতার মধ্যে দেওয়া যাবে না, হ্যাঁ ধনে পাতা একদমই দেওয়া যাবে না। ধনে পাতা দিলে এর যে অ্যাকচুয়াল টেস্টটা সেটা দুই এর টেস্টে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ নুনটা ঠিক আছে, এমন টেস্ট কি আছে, টেস্টটা ভালোই হবে। আরে তুমি রান্না করেছো ভালো হবে না, কি যে বলো এত বছরের পুরনো রাঁধুনি। আরে জ্ঞান দাও, তখন যেমন বললাম যে এটা ঠান্ডা হলে ক্রিমটা দিতে হবে, দেখুন আমি কিন্তু ঠান্ডা হওয়ার পরেই ক্রিমটা দিয়েছি, মানে চেহারাটা ঠিক এরকম হবে। তো মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে, শুধু বাকি রয়ে গেছি আমি। তো আমি এখন খেতে বসেছি, আর কী পিস পাই দেখি, পেটি পিস আমার পছন্দ কিন্তু এটা ঠিক ঘাঁটা যাবে না, তো ওর জন্য পেটি পিস এখন বুঝতে পারছি না, যেটা হাতের সামনে উঠেছে সেটাই নিচ্ছি। কর্তা তো বললো খেয়ে খুব ভালোই লেগেছে, মানে একদম বিয়েবাড়ির স্টাইলের হয়েছে, মানে অনুষ্ঠান বাড়ির স্টাইলের হয়েছে, তো ভালোই লাগলো খেতে। তো আমারও মানে চেহারা তো তাই বলছে যে ভালোই হবে। ভাবছি বুড়োকে এবার আমার বাড়ির মেন কুক হিসেবে রেখেই দেবো। আমি এমনি সন্ধ্যাবেলায় কি মানে খুব একটা টিফিন করি না, মানে ওই চা বিস্কিটই খাই, কিন্তু আজকে খুব খিদে পেয়ে গেছে আমার, তাই দুটো ব্রেড সেঁকছি, মানে টোস্টারে দিয়েছি, একটু ব্রেড টোস্ট খাবো, খুব খিদে পেয়ে গেছে আজকে। মেয়েকে ম্যাগি করে দিয়েছি, মেয়ে ম্যাগি খেয়েছে, খেয়ে ও টাস্ক করছে, আমি ব্রেডটা হলে একটু উল্টোটা হবে কি বলুন তো, মানে আমার ছেলে আসবে আমার কাছে, কিরকম না ওর সামার ভ্যাকেশনে ছুটি পড়ছে, মানে সামার ভ্যাকেশন ঠিক বলবো না, ওদের ওই সামার ভ্যাকেশন মানে 10 দিনের টোটাল 10 দিনের ছুটি, তার 10 দিন না সরি 12 দিনের ছুটি, তার মধ্যে ওই আসা যাওয়া ধরুন 4 দিন হয়ে যায়, মানে ওই 7 দিন মতো থাকে, এটাই হচ্ছে সামার ভ্যাকেশনের ছুটি। আর ঠিক এইরকমই পুজোর ছুটিটাও ঠিক তাই, এইরকমই পুজোর ছুটি, তাই বেশ মজা হচ্ছে, আসবে ছেলে, যাই হোক 7 দিনটাই তো অনেকটাই না বলুন। মার কাছে সবসময় মানে হ্যাঁ একজন মায়ের কাছে সবসময় এটা ভালো যে তার সন্তানরা তার কাছে থাকে, তাই না, এটা সবসময় ভালো, তাই 7 দিনটা আমার কাছে সত্যি অনেকটাই, সবসময় থাকবে। খুব খিদে পেয়েছিল আমার সত্যি, মানে মেয়েকে আমি ম্যাগি করে দিয়েছিলাম, ও ম্যাগি খেয়েছে, বাট আমার অ্যাকচুয়ালি কী বলতে ম্যাগি আমার খুব একটা পছন্দ হয় না, মানে ম্যাগি আমি একমাত্র পাহাড়ে গেলেই খাই, মানে পাহাড়ে গেলে মানে দার্জিলিং না মানে অন্য সাইডে কোথাও গেলে যেখানে আর কি ম্যাগি ছাড়া আর কিছু পাওয়া যায় না, তখন বাধ্য হয়ে ম্যাগিটা খেতে হয়, এর জন্য ওইখানে ম্যাগি খেতে হয়, আমার নাহলে এমনি ম্যাগি আমার খুব একটা ভালো লাগে না। এই যে দেখছেন তো জিনিসগুলো, মানে এগুলো আর কি মানে কী বলবো ওই সংসারের বাজার আর কি, তো গেছিলো কর্তা করতে মানে বাজার করতে নিয়ে এসেছে, আর এইটা দেখছেন এই যে এইটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, মানে 2.5 কেজি ফ্রেঞ্চ ফ্রাই, মানে ওই কী বলবো পাইকারিতে আর কি, মানে ব্যাপারটা হচ্ছে আমার ছেলে আসবে, বললাম যে ছেলে আসবে, ওর সামার ভ্যাকেশন পড়ছে, তো ছেলে খেতে এগুলো খুবই ভালোবাসে, তো বাড়িতে মানে বাড়ি আসতে বলে তো সবসময় বলে কী খাবো কী খাবো, খিদে পেয়েছে, তো ওর জন্য মানে দুজনকেই দুজনের জন্য আর কি ফ্রেঞ্চ ফ্রাই ছেলের জন্য মেইন আনা হয়েছে, আর তার সাথে মেয়েও ভাগ বসাবে, আমরাও আছি, এটাকে এক্ষুনি ফ্রিজে রাখতে হবে নালে না একেবারে যাবে গিয়ে। ওই যে তখন বললাম না যে ছেলের সামার ভ্যাকেশনে ছুটি পড়ছে আসবে, মানে আমার হাজবেন্ড কালকে যাবে ওকে আনতে, তো তার জন্য আর কি এখনই সুটকেস গোছাচ্ছি গুছাবো আর কি, কারণ যেহেতু ছেলে স্কুল থেকে কি যে এই মা সুটকেসের মধ্যে এগুলো কী কী জানে দেখো কী সব পড়েছিল,
তো যেহেতু স্কুল থেকে ও যখন বেরাবে তখন পুরো স্কুল ইউনিফর্মেই আসবে, মানে অন্য স্কুল মানে অন্য ড্রেস যেহেতু ওদের দেয় না, অ্যালাউ করে না, তো স্কুল ইউনিফর্মেই বেরাবে যেহেতু, সেজন্য কি যে একটা ড্রেস আর কি দিয়ে দিই ওকে, যাতে আর কি অসুবিধা না হয় আসতে, কারণ স্কুল ইউনিফর্ম আর কতক্ষণ থাকবে, তো হোটেলে এসে তো চেঞ্জ করতেই হবে, তো সেজন্য আমি এখন ওর এই জামা প্যান্ট গুছাচ্ছি, মানে একটা জামা প্যান্টের সেট আর কি দেবো আমি। গেঞ্জিটা কোথায় গেল ওর রয়েছে, আর হাজবেন্ডেরও যেহেতু একটা দিন থাকবে, যে দিনটা নেবে, কারণ ওর যেহেতু আর কি তিনটে হ্যাঁ ওর পরীক্ষাও আছে, মানে ইউনিট টেস্ট চলছে, তো ইউনিট টেস্টের জন্য লাস্ট ইউনিট টেস্টটা শেষ হবে ফ্রাইডেতে, শেষ হচ্ছে তো ফ্রাইডেতেই নেবে ওকে, তো সেজন্য কি যে স্কুলের পর ওকে নিতে হবে, সেজন্য ওই দিনটা তো আর আসা সম্ভব না, ওই দিনটা থেকে যেতে হবে, পরের দিন ট্রেন ফোর ডেটে কলকাতায় ব্যাক করবে আর কি। আমি এখন এগুলো গুছাই আর দেখি, এই পাচ্ছি না একটা, দেখি কোথায় গেল সক্সটা, দেখতে হবে। ঠিক আছে, আমি তাহলে এগুলো গুছাতে থাকি আর কাজ সারি আরও, ঠিক আছে। আর যদি তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা, যদি আমার ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসি খুশি থাকবেন। গুড নাইট।